পৃথিবীর এক অপার প্রাকৃতিক বিস্ময় নায়াগ্রা জলপ্রপাত। পানি প্রবাহের দিক থেকে নায়াগ্রা পৃথিবীর সবচেয়ে বড় ঝর্ণা। প্রায় 10,000 বছর আগে সৃষ্টি হওয়া জলপ্রপাত থেকে প্রতি মিনিটে 40 লক্ষ ঘনফুট পানি পতিত হয়। প্রতি বছর প্রায় 3 কোটি লোক এই ঝর্ণাটি দেখতে আসেন। আজকের পর্বে জানাবো পৃথিবীর সবচেয়ে বড় ঝর্ণা নায়াগ্রা জলপ্রপাত সম্পর্কে। নায়াগ্রা জলপ্রপাত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং কানাডার অন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখার উপর অবস্থিত। নায়াগ্রা শব্দটির উৎপত্তি অঙ্গিয়ারা শব্দ থেকে, যার অর্থ জলরাশির বজ্রধ্বনি। এই ঝর্ণার পানি স্রোতের শব্দ এতটাই তীব্র যে এখানে অন্য কোনো শব্দ আপনার কানে ঢুকবে না। এটি আমেরিকা ও কানাডার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, তাই সড়ক, রেল বা বিমান সকল উপায়ে নায়াগ্রা পৌঁছানো খুবই সহজ। আমেরিকার ভূখণ্ড থেকে জলপ্রপাতটি সামনাসামনি দেখা যায় না, দেখতে হয় কিছুটা পেছন থেকে। জলপ্রপাতটির সামনে থেকে সবচেয়ে ভালো দেখা যায় কানাডার অংশ থেকে। তবে আমেরিকার নায়াগ্রা নদীতে নৌকা ভ্রমণের মাধ্যমে ঝর্ণাটি সবচেয়ে কাছ থেকে দেখা যায়। মেইড অফ দ্য মিস্ট নামে এক ধরনের নৌকা পর্যটকের এই অপার সৌন্দর্যের সান্নিধ্যে নিয়ে যায়। নায়াগ্রা জলপ্রপাত কোনো একক ঝর্ণা নয়, এটি মূলত 3টি জলপ্রপাতের সৃষ্টি। এই জলপ্রপাতের 3 ভাগের 2 ভাগ রয়েছে কানাডায় এবং 1 ভাগ আমেরিকায়। আমেরিকার অংশের নাম আমেরিকান ফলস এবং কানাডার অংশের নাম কানাডীয় ফলস। কানাডার অংশে থাকা সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম হলো হর্সু ফলস। উপর থেকে দেখতে এর আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো হওয়ায় এমন নামকরণ করা হয়েছে। ঝর্ণার এই অংশটি 167 ফুট উঁচু এবং 2,600 ফুট চওড়া। নায়াগ্রা জলপ্রপাতের প্রায় 90 ভাগ পানি এই হর্সু ফলস দিয়ে পতিত হয়। এখানকার দ্বিতীয় সর্বোচ্চ ঝর্ণাটি হলো আমেরিকান ফলস। এর উচ্চতা প্রায় 70 ফুট এবং প্রশস্ততা 1600 ফুট। পৃথিবীর সকল মিঠা পানির প্রায় 20 ভাগ জমা রয়েছে একাধিক লেকের সমষ্টি, দ্য গ্রেট লেকস। আর গ্রেট লেকস এর সিংহভাগ পানি প্রবাহিত হয় নায়াগ্রা জলপ্রপাত দিয়ে। নায়াগ্রা জলপ্রপাতের বিশালতা ও সৌন্দর্যের পাশাপাশি এর পানির ক্ষিপ্ততা একে করে তুলেছে ভয়ঙ্কর সুন্দর। গ্রীষ্মকালে এই ঝর্ণা থেকে প্রতি মিনিটে প্রায় 60 লক্ষ ঘনফুটেরও বেশি পানি প্রবাহিত হয়। বছরে বিভিন্ন সময় এই প্রবাহের তাপমাত্রা ঘটে, তবে নায়াগ্রা জলপ্রপাত প্রতি মিনিটে পানি প্রবাহের গড় পরিমাণ প্রায় 40 লক্ষ ঘনফুট। এত বিপুল পরিমাণ পানি ঘন্টায় প্রায় 40 কিলোমিটার গতিবেগে পতিত হয়। নায়াগ্রা জলপ্রপাতের বয়স প্রায় 10,000 বছর। বর্তমানে প্রতি বছর 3 কোটি মানুষ নায়াগ্রা ফলস দেখতে আসে। এখানে সবচেয়ে বেশি লোক সমাগম হয় গ্রীষ্ম ও বসন্তকালে, কারণ এই সময় ঝর্ণাটি সেরা দৃশ্য উপভোগ করা যায়। প্রতি বছর শীতকালে নায়াগ্রা জমে বরফ হয়ে যায়, তখন পানি প্রবাহের পরিমাণ খুব কম থাকে।